কুপ্রস্তাব দিচ্ছে, ওর নাম কি? সিরাজুল হক। সিরাজুল হক, জি। ও কি করতে চাচ্ছে তোমাকে? আমারে সবসময় খারাপ কাজ করতে ডাকত, আমি রাজি হইতাম না। তখন আমি একদিন রাতে 10টা বাজে প্রস্তাব করতে গেছি, তখন আমাকে আসিয়া মুখ চিপি ধরে নিয়ে গেছে। আজকে আমার এখানে দু একজন প্রতিদিন মূলত অসংখ্য নির্যাতিত মানুষ নিয়ে আমাদের ভোর রাত পর্যন্ত মিডিয়াতে সব কিছু আমরা প্রকাশ করি না, মিডিয়াতে সব কিছু প্রকাশ করা যায় না। এরপরও নীরবে আমরা ক্ষমতার বাইরেও সততা, দক্ষতা, একাগ্রতা, দেশপ্রেম এগুলো নিয়ে মূলত আমরা কাজ করছি। আজকে যে মেয়েটি এখানে কিশোরী মেয়ে, একজন কিশোরী মেয়েকে ঘিরে একটি পরিবার, একটি সমাজ আক্রান্ত। একটি কিশোরী মেয়েকে কিভাবে নির্যাতন করছে, কে করছে? আমি জাস্ট একটি সিম্বল, মূলত এই মেয়েটি একটা সিম্বল এই দেশের যে অত্যাচার করছে। তোমার নাম কি? শাকিল আক্তার। শাকিল আক্তার, তোমার বয়স কত? 15। 15 বছর, জি। তোমাকে যে যে এতদিন ধরে তোমাকে যে বিরক্ত করছে, হ্যাঁ, কুপ্রস্তাব দিচ্ছে, ওর নাম কি? সিরাজুল হক। সিরাজুল হক, জি। ও কি করতে চাচ্ছে তোমাকে? আমারে সবসময় খারাপ কাজ করতে ডাকত, আমি রাজি হইতাম না। তখন আমি একদিন রাতে 10টা বাজে প্রস্তাব করতে গেছি, তখন আমাকে আসিয়া মুখ চিপি ধরে নিয়ে গেছে এখান থেকে রাস্তা পর্যন্ত। তখন আমি চিৎকার করতেছি, তা আমার মা বাইর হয়েছে। যখন আমার মা আমাকে বাঁচাতে গেছে, তখন আমার মাকে একটু দাঁড়ান, তোমাকে কিভাবে মেরেছে ও? তোমাকে ধর্ষণ করতে না পেরে ও তোমার উপর কিরকম অত্যাচার করেছে? তুমি তো হাঁটতে পারছো না। হ্যাঁ, দেখি দেখি, হাঁটতে অসুবিধা হচ্ছে না? এটা কয়দিন আগের ঘটনা? এখানে বড় পাথর এখানে মেরেছে। ধর্ষণ চেষ্টায় ও সফল হতে পারে না বলে তোমাকে এভাবে মেরেছে, তাই না? তুমি চিৎকার করার পর তোমার মা ছুটে গেছে। আমি যাই, ওর খাবার সুপর সিঁড়ি ফেলাইছে, তা আমি দেখিলাম আমার চোখে আর বরদাস্ত করে না, আমি ও মাইয়ার সিবি ধরছি, মাইয়ার যাতে সিবি ধরছি। ও আমারকে অনেক মারছে, লাড়িলে মারছে, দক বড় লম্বা খান কিরিত এরকম দক, খুব ঠান্ডা মারিছে, এখানেও মারিছে, এখানেও মারিছে, হেন তো হাত বাঁ দিছে, হাত ভাঙা, হ্যাঁ এখানেও মারিছে। তো হেন তো আমি মায়ারে এরকম করে সিবি ধরছে, ফ্যামিলি তো মারিছে মারছে যে আমি গুজরি, ওর সিবি ধরে রাখি দিছি, ওর যাতে সিবি ধরে রাখিছে, ও গুজরিতে আরো তার অনেক একটা 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 বাতি লইলি, আর একটা সে দুইটা বাই আই আর আরো তারে নিয়ে গেছে, আমি আর রাইতে ফাইলাম না। সুশিক্ষার শুনে আমি ছুটে যাই, তখন আমি দুজনকে রক্ষা করি, আমাকে অনেক মারছে, এখানে শুধু পাথর মারে মারে শুধু আমাকে কালো কালো দাগ করে দিছে পায়ের মধ্যে। এটা দেখবেন একটু, দেখি আমি, এদিকে আসো, আলোতে আসো, আলোতে আসো, সারা শরীরে দাগ দেখেন। হ্যাঁ, আমাকে দেখাইছো তুমি, এই যে এখানে দায়িত্বে আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই মেয়েটিকে, মাত্র 14-15 বছরের একটি মেয়েকে ধর্ষণ অপচেষ্টায় ব্যর্থ হয়ে তার মাকে, তার বোনকে এবং বোনের জামাই, আচ্ছা তুমি তারপর বলো। হ্যাঁ বলো। তারপরে আমি আমি যখন ওদেরকে রক্ষা করতে যাই, তখন আমাকে অনেক মার মারছে, তখন আরো দুইজন ভাই আসি, একবার তিনজন আমাদেরকে মারছে, মারিয়া ওই সিরাজুল হককে নিয়ে গেছে, অনেক মারছে। কিন্তু আচ্ছা তারপর জামাইকে, এরপর তোমার এই যে হাতটা কিভাবে ভাঙলো? আমি
এইদিন রাত্রে 9টা বাজে নামাজ পড়ে মসজিদ থেকে আসতেছি। এখানে দোকান থেকে আমি 9টা বাজে মসজিদে আসি, আসে নামাজ পড়ে আমি ওখান থেকে বাসায় রওনা দেই। বাসায় রওনা দেওয়ার পরেই আমি আমার শ্বশুর আমার ওয়াইফের সবার আমি চিৎকার শুনতেছি, তোমরা পাড়ার থেকে লোকজন ডাকে নিয়ে আসো, তোমরা পাড়ার থেকে ডাকে নিয়ে আসো না কেন, পাড়ার লোকজন নাই নাকি, তোরা একটু ডাকে নিয়ে আসো। পরে যখন আমি বলছি কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ মারধর করতেছে, মারধর করা মারধর করা অলরেডি মানে শেষ হয়ে গেছে, ওরা ওরা পড়ে ওরা যখন পড়ি ওরা যখন কান্নাকাটি করতেছে, পরে ওদের আমি চিল্লা চিল্লি শুনে আমি আসতেছি আর ঘরের সামনাসামনি আসে দেখতেছি ওদের এই অবস্থা, প্রজেক্টের সামনে এইভাবে আমাকে মানে কি ওদের অবস্থা দেখে আমি আবার পাড়ার দিকে আমি দৌড় দিতেছি মানুষকে ডাকার জন্য। ওরা তিনজনে তিনজনে ওই পথচই করে বসে থাকে, পরে কয় দাঁড়াও বলে কয়ে আমি কে নাকি আমি তো আর জানি না, আমাকে দাওয়ের খান্দা দিয়া মানে দাওয়ের যেটা পিঠ এই পিঠটা দিয়ে আমাকে কমসে কম 20টার উপরে বাড়ি মারছে। আর ও ওর সাথে দেখতেছিলাম যে ওর দুটি ভাই ওদের হাতে ও লাঠি, ওই ওই লাঠি দিয়ে আমাকে অনেক পিটানো হচ্ছে। আমার এখানে যখন আমার পুরো শরীরে যখন দাওয়ের খান্দা দিয়ে মারছে প্রচণ্ড মানে কি আমাকে ফালায়, আমাকে চিৎ করে ফেলে, তিনজনে প্রচুর পরিমাণ মারতেছে মারতেছে মানে আমি যাতে ওই দিকে যাইতে না পারি আর কোনো সাক্ষী বা কাউকে আনতে না পারি রাতের 10টা বাজে যাতে কেউ কোনো কিছু না জানে। পরে দাওতে যখন কুফার জন্য মাথাতে আমার আঘাত করার জন্য ইয়ে করতে গেলে আমি এই দাওটা এখানে ধরি, দাওয়ের মাঝখানে ধরে আমি অনেকক্ষণ মানে তজ্জোর করি, আমি দাও সারি দেই না হঠাৎ করে মানে কি, পরে ওই দাওটা কোনোরকম সারি দিয়ে আমার নিজের জীবন বাঁচার জন্য আমি কোথায় আমি বাড়িতে যাই, এই দরজা লক করে পরে আমি শুয়ে থাকি। শুয়ে থাকার পরে আমি দূর থেকে দোস্তগ্রাম নামে একটা জায়গা আছে ওখান থেকে লোকজন ডাকে আমার, পরে আমাকে কোলত করে নিয়ে যায় হাসপাতালে ভর্তি করে। তখন ওরা কোথায়? তখন ওরা 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 সবাই ঘরের ভিতরেই পড়ার মধ্যে সবাই। আচ্ছা, সবাই তখন আহত হয়ে গেছো, তোমরা এই চারজন আহত হয়েছে সেদিন তাই না? আচ্ছা, পরের পরের দুদিন পরে আপনাকে এসে মার, তিনি হচ্ছেন এলাকার সর্দার, মূলত শাকিলা, মূলত শাকিলা সর্দারের মেয়ে, উক্ত অঞ্চলের নির্বাচিত জনগণের প্রতিনিধি। প্রতিনিধির মেয়ের দিকে নজর পড়েছিল সেই কুচক্রি মহলের, ওর নাম কি আমি বারবার ভুলে যাচ্ছি, সিরাজুল হক, সিরাজুল হক যিনি নেতা নামধারী, তিনি নাকি এই যে সর্দারের মেয়ের দিকে নজর পড়ে ধর্ষণ অপচেষ্টা এবং অনেকদিন ধরে ধর্ষণ করতে চাচ্ছে। কতদিন ধরে? এই 5-6 মাস হবে। 5-6 মাস ধরে এই চেষ্টা করছে যে আমরা জানি এটা, তোমরা জানো সেটা, তোমরা তো বোন। জি জি হ্যাঁ, স্বাস্থ্য প্রতিবেশী চাচি। জি জি চাচি, আপনি চাচি? আমি বোন। হ্যাঁ আপনি বোন, স্বাস্থ্য। আচ্ছা যাই হোক, তুমি জানো তো বিষয়টা, তো তোমার কি হয়? ও আমার শালিকা। শালিকা, এই ঘটনা এরকম তাই না? আচ্ছা, ওনার নাম কি? আহমদ রাহমান। সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকে আপনাকে যে পিটালো আবার, মানে এখানে মূলত ওর নাম কি? আমি সিরাজুল হক। সিরাজুল হক মূলত একজন ভূমিদস্যু, একজন নারী ধর্ষণকারী, পূর্ব বিবাহিত, একজন বয়স্ক, একজন যথেষ্ট বয়সে একটা ছেলে কিশোরী মেয়েটিকে টার্গেট করেছে। যখন বন বিভাগ সিরাজুল হকের দখলকৃত জায়গা আবার ফিরিয়ে নেয়, তখনই কিন্তু সর্দার সাহেবকে আক্রান্ত করে, যেহেতু তার মেয়েকে ধর্ষণ করতে পারেনি, যেহেতু তাদের পুরো পরিবারকে সে আক্রান্ত করেছে, সেজন্য আপনাকে মেরেছে। আপনাকে কিভাবে মেরেছে? হ্যাঁ, কিভাবে মেরেছে? আসসালামু আলাইকুম। কিভাবে মেরেছে? আমি এখানে যাইয়া রাস্তা ওই যে ফজরের কাটি আছে না, কাটির কোণে আমি দাঁড়া থাকছি। আমি বললাম এভাবে গালাগালি করিস না, তাহলে শুদ্ধ বাধা তো আমার পুরো আসে নাই। তবু বলি তখন সিরিয়াস, আমি তুই গালাগালি না করিস। হ্যাঁ, হই মতার সময় করে নাই, অনেক লোক ছিল আমার 20-30 জন 40 জন, আমার ফরেটর লোক ছিল, আমার ফরেট ডিপার্টমেন্ট আছে, ফরাব ডিপার্টমেন্টের লোকের আছে, তাই কেন গেছে, আমিও এখানে গেছি, ওই এতক্ষণ পর্যন্ত যাই নাই। ওরা বইয়ে ডরে ওরা থেকে বোঝা যায় আমার 3 দিন আগে নাকি আমার মাইয়া ইবা আমি কি দুষ করছি, অনেক কিছু দুষ করি নাই। আমার প্রথম আয়সা দিছে বাড়িটা,
এইটা নিয়ে আমি ফজরে পড়ে গেছি। এখন তো আপনি হাঁটতে পারছেন না, আপনাকে তো এখানে আলগাই নিয়ে আসছে। হাতে হাতে যেতে পারে হাসি, এটা বাড়ি এইরকম তো এটা আমার হাতের হাতটা মুচকি গেছে। তখন আমি এই শুয়ারে যাই, এরপরে কি হয়েছে না আছে আমি আর জানি নাই, বুঝছেন? তাই যাক, অসুবিধা নাই। এরপরে তুই আমার এখান থেকে তাকে কে কী করলো না করলো আমি দেখলাম না। এই আমার অনেকগুলো ছিল, কিন্তু আমার পরে ডিপার্টমেন্টের ওই জায়গায় ওরা কেউ এগিয়ে আসে নাই আপনাকে বাঁচাবার জন্য? আমার জন্য এগিয়ে আসে নাই, সব জায়গায় সব কিছু চাইয়া রয়েছে। চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবের লোকেরা একটু শাস্তি ছিল, ও বসে কি তার না কি নাম যে এই আবুল কাসিম, আবুল কাসিম এই বেড়া অদে এই বুড়া ওরা কিলা মার চাই দে আবুল কাসিম একটা কথা বসে দে, কেউ কোনো কথা বলে নাই। আবুল কাসিম বসে দে বড় ভাই ওরা কি করতেছে? নিরবতা, সামাজিক নিরবতা, রাজনীতিবিদদের নিরবতা প্রতিদিন আমাদের সমাজকে আক্রান্ত করছে। এখানে আরেকটি হাত হাত ভাঙা ছিল কার? উল্টাখালির। আপনার বাড়ি উল্টাখালি না? হ্যাঁ। আপনাকে কেন মারলো এভাবে? কিভাবে আপনার যে হাত দুই টুকরো হয়ে গেল, এক্সরেটা বাইর করো তো ভাইয়া। হ্যাঁ, তুমি তো ওর ছেলে, তাই না? তুমি ঘর থেকে কতদিন পলাতক ছিল সন্ত্রাসের ভয়ে? ছয় মাস। ছয় মাস। ওর নাম কি, সন্ত্রাসের নাম কি? সিরাজুল হক। সিরাজুল হক। ও কি সন্ত্রাসী করে? সে করে। গরু চুরি করে নাকি? জি জি। গরু চুরি করে? জি। আপনার গরু কি সে চুরি করেছিল আসলে? বোনে নিয়ে যায় আরে দিয়ে দে ভাই হাই দে। হ্যাঁ, বোনে নিয়ে যায় ভাই আর হই দে আর হই দে। আচ্ছা, অনরে কেন মাইজ দে এভাবে? আরে মাইজ দে হই দে, এই আর বছর তো গরু হাই দিবা দি গই। হ্যাঁ, গরু বা হাই যখন গই হই দুধ এদিন হই তা ইয়া মাইজ পর ফারা মাইজ শুরু গইছে। হ্যাঁ হ্যাঁ, শুরু গ যখন আইছে শুরু গরি বা দুধ আইছে নেই নেই তারা। হ্যাঁ, অনেক করে দিও। হ্যাঁ, শুরু বরি বা দুধ আই বালা নেই দে আর ফেসা গই তুই। আপনার নেই ওরা কোন সহযোগিতা করতেছে? সন্ত্রাসীরা আপনার সাথে সহযোগিতা করছে? না। আপনারা মামলা করেছেন? আমরা থানাতে যাওয়া অভিযোগ দিছি, এখনো পর্যন্ত এরম রাখে দিছে কাগজপত্র। এটা হচ্ছে রশিদনগরের ঘটনা আর এটা হচ্ছে উল্টাখালের ঘটনা, ভারুয়াখালী উল্টাখালী ভারুয়াখালী, এই এই দুটো ঘটনা। আচ্ছা, আপনারা তো সমাজের মানুষ, ওখানকার সমাজের মানুষ, আপনারা কি মনে করেন এগুলোর বিচার কিভাবে হওয়া দরকার? এর মধ্যে সন্ত্রাসের সাথে কথা বলেছি, উক্ত এলাকার চেয়ারম্যান সাহেবের আমরা চাচ্ছি আসলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গিয়ে শেষ অপারেশনটুকু, যে অপারেশনের জন্য তার হাত আজকে বসে আছে, সেটি করবার বিষয়ে। আচ্ছা, আপনি কি বিষয়ে এখানে এসেছেন? জায়গা হদর মানুষের হাই হলে তো জোর করে এখন জায়গা 42 করা জায়গা। হ্যাঁ, তো টাকা পয়সা নাই, কুটনাসারিও জানে পারে তো কে আমি ওখানে তো আমাকে আমি আপনার জায়গাটা কেড়ে নিয়েছে? হ্যাঁ,
ক্ষেতের জমি দিয়ে রাতে চুরি করে হাঁটতো, ক্ষেতের জমি বাধা দেয় কাঁটা দেয়। কত বছর ধরে আপনার রাস্তাটা ছিল? রাস্তা ছিল আজকে 30 বছর। আপনার কাছে হাসপাতালের ব্যাপারে আসছিলাম, তো আপনি যোগাযোগ আপনার কাছে আসছিলাম, তো আপনি বলছেন যে মানে টাকার ব্যাপার, আপনাকে ভিসা দিবে। আমার বিষয় হলো আমার হতিয়ানি জায়গার উপর, আমার দাদার দিন না হতিয়ানি জায়গার উপর মানে চেয়ারম্যান জুরপুর লোকে আমার বাউন্ডারি ওয়াল ভেঙে রাস্তা করে ফেলছে। কিন্তু পার্শ্ববর্তী একটা গুফাট আছে, পার্শ্ববর্তী প্রায় 7-8 সেন লম্বা গুফাট আছে। এই গুফাট বাদ দিয়ে আমার দাদার দিন না হতিয়ানি জায়গার উপর আর বাউন্ডারি ওয়াল ভেঙে রাস্তা করে ফেলছে, আর আমার গাছগুছলা কেটে নিয়ে ফেলছে, আমার সার দেওয়ার জন্য রশ্মি যেগুলি আনছি সব নিয়ে গেছে। কিন্তু এইটা বিড়িবিফু হাসা আছে আমার আমার কাছে যে কীভাবে রশ্মি টানি টানি নিয়ে যাচ্ছে, কীভাবে আমার গাছগুছলা কাটছে। স্থানীয় নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ নামধারী নেতারা এখন আবার সবাই আওয়ামী লীগ হয়েছে, অনুপ্রবেশকারী আওয়ামী লীগ। আমরা অনুপ্রবেশ আওয়ামী লীগকে বাদ দিতে চাই, আমরা চাই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের এই দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিশাল ঐতিহ্যবাহী একটি দল, সেই দলকে রিশাফল করতে আমরা বঙ্গবন্ধুর মূল আদর্শে ফিরে যেতে চাই। আমরা দেখছি দীর্ঘদিন ধরে, জামাত, বিএনপি কিংবা আরও অন্যান্য দল যারা আছে তারা আওয়ামী লীগের মুজিবকোট পরে বসে আছে। বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকীতে আমরা চাই এই মুজিবকোট মানুষের গায়ে থেকে পরিহার করতে হবে। মুজিবকোট তারা পরবে যারা রিনাউন্ড, যাদেরকে জানে সমাজ যে বঙ্গবন্ধুর সত্যিকারের উত্তরাধিকার, যারা জানে বঙ্গবন্ধুর আদর্শ বহনকারী নেতৃত্ব কিংবা বিশিষ্ট কোনো জন, এমনকি আমরা চাই না কোনো বিতর্কিত সংসদ সদস্য মুজিবকোট পরার সাহস রাখুক। আমরা চাই ত্যাগী নেতৃত্ব আছে যারা বঙ্গবন্ধুর আদর্শ বহনকারী, রাষ্ট্র তাদেরকে চাইলে একটি সনদ দিতে পারে, তারা মুজিবকোট ব্যবহার করবে। এখন মুজিবকোট ব্যবহার হচ্ছে দখলদারদের হাতে, এখন মুজিবকোট ব্যবহৃত করে মানুষকে ধর্ষণ করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে দোকানপাট। দোকান লুটপাট করেছে কার? হ্যাঁ বলো, এদিকে আসো। তোমার কি হলো? ফেসবুক ভাইরা আসসালামু আলাইকুম, আমি কক্সবাজারের রামতানার গর্জনিয়ার 5 নম্বর ওয়ার্ডের হেলালুদ্দিন। আমার এই দোকানটা আমার বড় ভাই বাংচুর করে, বাংচুর করার পরে ওই জায়গাতে আমার বড় ভাইয়ের নাম কি? জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, জয়নাল আবেদিনের এত টাকার উৎস কি? এত টাকার উৎস তো হলো ওর তামাক খেতি করতো, তামাক খেতি আমার সহকারী ছিল, আমি সহকারী করার পরে সোনালী ব্যাংকে ডিফিএস হলো, ডিফিএসের টাকা যা ছিল আমরা তিন ভাইয়ের টাকা, জয়নাল আবেদিন, জসিম উদ্দিন, হেলাল উদ্দিনের টাকা এবং আমার মায়ের নামে করার অধিকার ছিল এবং বলেছিল আমার মায়ের নামে ওই টাকাগুলো করব। এখন না করে চুক্তি করে ওর নামে সব কিছু করে ফেলে, করার পরে এখন কি তোমাদের, তোমার মা এবং আমার দোকানটা ও নতুন ভাবে করতেছে এখন বর্তমানে, আমাকে আরো হুমকি দিচ্ছে, আমাকে কেটে বস্তা পড়ে মানে কবরটা খুঁড়ে রেখেছে ওখানে দফন করে দেবে, আমাকে হুমকি নামা দিচ্ছে, আমার কাগজপত্র সব রেডি আছে, কাগজপত্র এখনো বর্তমানে বাড়িতে আছে, আমি এখানে নিই কালকে নিচ্ছি। জি, কি কাগজ? এই আমার যে হুকুমিনামা দিয়েছিল আমাকে মেরে ফেলার, ওটা আমি রেকর্ড করে কম্পিউটার সবাই রেখে দিচ্ছি। রেখে দিয়েছো? জি। তোমার নিজের পেটের ভাই? হ্যাঁ, নিজের পেটের ভাই, আপন ভাই। হ্যাঁ, জয়নাল আবেদিন তোমার দোকান ভেঙে নিজে দোকান করছে, নিজে দোকান এবং জমি জমা লুটপাট করে নিয়ে গেছে। নিয়ে গেছে। আমি আরেকটি কথা বলেছিলাম, কি কাটছে ওরা? এই জলপাই বাগান,
জলপাই বাগান কয়টি জলপাই গাছ ছিল এখানে দেড়খানির মতো ছিল প্রায় মনে করেন ত্রিশটা ত্রিশটার মধ্যে পাশে পড়েছিল তিনটা তিনটার মধ্যে দুটা ডাল কেটে তোমার মাকে কেমন ইয়ে করছে মাকে মাতুল দিয়ে ফিরাইছে দা দিয়ে বাড়ি দিচ্ছে গলা দিয়ে হত্যা করার প্রবলেম নিয়েছিল আল্লাহর কোনো হত্যা হয় নাই সাত দিন পর জ্ঞান ফিরার পর সাত দিন পর ওষুধ নিজের মাকে নিজের ছেলে দখল করবার জন্য এবং দখল করেছে তোমার ছোট আমি শুনেছি আরেক ভাইয়ের জায়গায়ও সে দখল করেছে হ্যাঁ জি 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 ওর নামটা আবার বলে দাও ওর নামটা হলো জসিমউদ্দিন ও দখল করছে না না ও যে মেজো ভাইয়ের জায়গাটা দখল করছে ওর নাম হলো জসিমউদ্দিন ও ওমেন থাকে ওমেন প্রবাসী ওমেন প্রবাসী তাই উনি না থাকা অবস্থা ওনার জায়গা তো দখল করে নিয়েছে জি তোমার গুলো দখল করছে হ্যাঁ আমার এটাও দখল করেছে মা এটাও দখল করছে আচ্ছা তোমার এই যে ভাই সন্ত্রাসী করতেছে ওর নাম কি ওর নাম জয়নাল আবেদিন হ্যাঁ জয়নাল আবেদিন কত নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ডে গর্জনিয়া রামপুর গর্জনিয়া পাঁচ নাম্বার ওয়ার্ডের জয়নাল আবেদিন তার দুই ভাই এক ভাই প্রবাসী তার জায়গাও দখল করেছে আরেক ভাইয়ের জায়গাও দখল করে তাদেরকে পথে বসিয়েছে দোকানপাট লুটপাট করে কেড়ে নিয়েছে তার মাকে হত্যার অপচেষ্টা করেছে তার মা আমার কাছে গতকালও এসেছিল মূলত আমরা চাই আসলে একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা বঙ্গবন্ধুর এই আপনার জন্মশতবার্ষিকী আমরা পালন করলাম এরপর এখন মৃত্যু বার্ষিকী আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কর্মী হিসেবে আমরা চাই শুধু কথাই নয় কাজ দিয়ে এখানে একজন সাবেক ছাত্র নেতা আছে আপনি কি মনে করেন বাস্তবায়িত করতে গিয়ে কাবেরী যিনি বলেছেন যে কিছু মুখোশধারী আওয়ামী লীগ নেতা মুখোশধারী যারা সময়ের প্রয়োজনে আমাদের দলে এসছে তারা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে তাদের জন্য দলে যথেষ্ট ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমি চাই দল থেকে ওইসব নেতা বিতাড়িত হোক এবং সুন্দর বঙ্গবন্ধুর আদর্শের সুন্দর আওয়ামী লীগ যেন নতুনভাবে প্রতিষ্ঠিত হয় এটি আমার প্রত্যাশা সেটি এই মৃত্যুবার্ষিকীর শপথ এই তো আমরা বঙ্গবন্ধুর আদর্শ জি উদ্গিরণ করবো আমরা যথেষ্ট মানে যথাযথ মানুষকে হ্যাঁ কে সোনামিয়া হ্যাঁ ওকে যারা আপনাকে যারা পিটিয়েছে ওদের নাম সোনামিয়া এই তো সোনামিয়াকে বলেছি সোনামিয়া যদি এই কাজটি আপনাকে করে না দেয় আপনার যথাযথ ব্যবহার পালন না করে আমরা ওকে ঘর উচ্ছেদ করব আমরা ঠিক আপনাকে যেভাবে পিটিয়েছে দুই টুকরো করে দেব মামলাও চলবে ঠিক আছে হ্যাঁ আমি আপনার চিকিৎসার ব্যবস্থা আমরা আমি করছি ইনশাল্লাহ চট্টগ্রাম মেডিকেলে আমরা আপনাকে নিয়ে যাব বিচারও হবে সব কিছু হবে এবং আপনাদের ব্যাপারে আমরা মামলার ব্যাপারে আপনি থানায় যাবেন থানায় গিয়ে মামলার একটি ব্যবস্থা হবে ঠিক আছে সর্দার সাহেব আজকে আজকে তো আর বিশেষ কিছু নয় হ্যাঁ আমরা আমি যে এখনো আমি বাড়ি জুড়ে দুটতে পারি না অনেক ক্ষমতা ফাইজার সমুখ আছে আমি তো যাইতে পারি নাই আবার এই জায়গায় কখনো আমার এলাকায় থাকতে আমি এলাকাতে আছি কিন্তু আমার এলাকার মতো মানুষের বুড়া মানুষের বিল নাই এইরকম করে আমার সারা প্রিয় সুধি আজ বিশেষ কিছু নয় এভাবেই এভাবে বঙ্গবন্ধুর আদর্শ সুপ্রতিষ্ঠিত করা আমাদের দরকার আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণ মুক্ত সমাজ গঠন করে বঙ্গবন্ধুকে এই বাংলার মাটিতে বাঁচিয়ে রাখব আমাদের হৃদয়ে আমাদের কর্মে বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন আমরা চাই না বঙ্গবন্ধুর কথার ফুল ঝুড়ি দিয়ে বঙ্গবন্ধুকে বারবার ফিরিয়ে আনবো কথার ফুল ঝুড়ি নয় কাজে প্রমাণ করতে হবে বঙ্গবন্ধু আসলে এই জাতির জন্য কী করেছিলেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু